আসসালামু আলাইকুম তোমাদের নতুন বছরের সবাই আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার নতুন বছরের ক্লাস শুরু করছি তোমাদের তো ফার্স্ট ইয়ারের তিনটা অধ্যায় আমরা শেষ করেছিলাম তোমরা তিনটা অধ্যায়ের ভিত্তিতে ইতিমধ্যে পরীক্ষাও দিয়েছো তো নতুন করে আবার নতুন অধ্যায় আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এর আগের একটা ক্লাস হয়ে গেছে আমাদের আরেক ম্যাম জিনাত রাহেলা সে বাজারের উপরে তোমাদের ক্লাস অধ্যায়টা নিয়েছিল তো আজকে আমি চতুর্থ অধ্যায় জিনাত রাহেলা ম্যাম তোমাদের নিয়েছে আমি তার পরের অধ্যায় পঞ্চম অধ্যায় আজকে সেটার উপরে আমি ক্লাস নিব তো আশা করছি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে এবং সেভাবে উপলব্ধি করার চেষ্টা করবে বা পড়ার চেষ্টা করবে তো আশা যাক পড়ায় আমরা কোন অধ্যায় আজকে শুরু করব সেটা আমি আজকে দেখে বলছি প্রথমেই দেখো এখানে হচ্ছে লিখে রেখেছি দেখো তোমাদের জন্য শ্রমবাজার পঞ্চম অধ্যায় অর্থনীতি প্রথম পত্র আমাদের হচ্ছে কি মানবিক পেপার আর আমাদের আর আমাকে তো তোমরা আগে থেকেই চেনো আমি হচ্ছি তাহুরা রহমান লেকচারার আর তোমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টের অর্থনীতি বিভাগের আমি তাহুরা রহমান তো এই অধ্যায়ে ভাইটাল যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি সেগুলোই পড়লেই যেখান থেকে সাধারণত তোমাদের কোশ্চেন হয়ে থাকে উদ্দীপক এসে থাকে বহুনির্বাচনী প্রশ্ন আসে সেগুলোর উপরেই আলোকপাত করছি তো প্রথমেই দেখো এখানে লিখে রেখেছি শ্রম উৎপাদনশীল শ্রম অনুৎপাদনশীল শ্রম তো শ্রমটা কি আসলে সেটা আমরা একটু প্রথমে বোঝার চেষ্টা করি যে শ্রমটা কি যেহেতু অধ্যায়টা হচ্ছে শ্রম বাজার তাহলে অবশ্যই তোমাকে শ্রম সম্পর্কে জানতে হবে তো শ্রম হচ্ছে আমরা এর আগে তৃতীয় অধ্যায়ে আমরা পড়েছিলাম যে উৎপাদন হ্যাঁ উৎপাদনের একটি উপকরণ হচ্ছে শ্রম তাই না এটা তো তোমরা আগে শিখেছিলে যে ভূমি শ্রম মূলধন সংগঠন তো শ্রম হচ্ছে উৎপাদনের একটি উপকরণ এমনি অর্থ সাধারণত আমরা শ্রম মানে বুঝি যে পরিশ্রম কিন্তু অর্থনীতির ভাষায় তোমার আয় বা উৎপাদন করার জন্য যে কোনো প্রকারই শারীরিক বা মানসিক পরিশ্রমকে কি বলে শ্রম বলে আর আমাদের অধ্যাপক মার্শালের ভাষায় যে আনন্দ ছাড়া অন্য কোনো উপকারের জন্য যে কোনো ধরনের পরিশ্রমকে শারীরিক বা মানসিক পরিশ্রমকেই শ্রম বলে তো এই শ্রমটা দুই প্রকার একটা হচ্ছে দেখো উৎপাদনশীল শ্রম আর হচ্ছে অনুৎপাদনশীল শ্রম আধুনিক অর্থনীতিবিদদের মতে তোমার উৎপাদনশীল শ্রম হচ্ছে যে বস্তুগত অবস্তুগত অথবা সেবাকর্ম উৎপাদন করতে যে শারীরিক বা মানসিক পরিশ্রমটা হয়ে থাকে বা যা যার মাধ্যমে নতুন কোনো উপযোগ সৃষ্টি হয় সেটাকে বলা হয় উৎপাদনশীল শ্রম হ্যাঁ নতুন উপযোগ সৃষ্টি হবে সেটাকে বলা হবে উৎপাদনশীল শ্রম যে শ্রমটা দিয়ে আমি নতুন কোনো উপযোগ সৃষ্টি করতে পারবো সেটাকে আমরা বলবো উৎপাদনশীল শ্রম আর অনুৎপাদনশীল শ্রম হচ্ছে কি যেটা দৃশ্যমান না অদৃশ্যমান অদৃশ্যমান যেটা দিয়ে নতুন কোনো উপযোগ সৃষ্টি হয় না সেটাকে আমরা বলবো অনুৎপাদনশীল শ্রম নতুন উপযোগ সৃষ্টি হবে না কোনো উপকার আসবে না উৎপাদনশীল শ্রম যেমন ধরো ডাক্তারের সেবা এই যে আমি তোমাদের টিচিং দিচ্ছি বা ক্লাস নিচ্ছি এই যে শিক্ষকতা পেশায় এটা কিন্তু উৎপাদনশীল শ্রম এটার বিনিময়ে কি উপকার পাচ্ছে ছাত্রছাত্রীরা আমাদের অনলাইনে যে সমস্ত আমরা ক্লাসগুলো নিয়ে থাকি বা শিক্ষক জাতি ডাক্তার উকিল এগুলো সবই হচ্ছে উৎপাদনশীল শ্রম আর অনুৎপাদনশীল শ্রম হচ্ছে যার বিনিময়ে কোনো নতুন উপযোগ সৃষ্টি হচ্ছে না সেটা হচ্ছে অনুৎপাদনশীল শ্রম তো এখানে তারপরে দেখো তাহলে শ্রম উৎপাদনশীল অনুৎপাদনশীল এটা এটা একটু তোমরা বুঝতে পেরেছো তাই তো এরপরে দেখো এখানে আর একটা টপিকস আছে তোমাদের ওই অধ্যায়েরই শ্রমের অধ্যায়েরই মজুরি মজুরিটা কি মজুরি হচ্ছে তোমার এই শ্রমের বিনিময়ে যে অর্থ উপার্জন করে থাকে শ্রমিক সেটাকে আমরা বলি মজুরি হ্যাঁ সেই মজুরি বিভিন্ন প্রকার হয় শ্রমভিত্তিক মজুরি কর্মভিত্তিক মজুরি আর্থিক মজুরি প্রকৃত মজুরি হ্যাঁ তো সময়ভিত্তিক মজুরি কি সময়ভিত্তিক মজুরি হচ্ছে তোমার ঘন্টা দিন বা মাস বা বছর ভিত্তিক চুক্তিভিত্তিক যে কাজগুলো হয় যার বিনিময়ে অর্থ পেয়ে থাকে শ্রমিক সেটাকে বলা হচ্ছে সময়ভিত্তিক আর কর্মভিত্তিক কি কর্মভিত্তিক মজুরি হচ্ছে ধরো মাস শেষে ধরো একটা শ্রমিক তার নিয়োগকর্তার সাথে বা বিক্রেতার সাথে তার চুক্তি হলো মাসের শেষে ১০,০০০ টাকা সে বেতন পাবে তাহলে এই যে মাসের শেষে ১০,০০০ পাচ্ছে এটা হচ্ছে কর্মভিত্তিক মজুরি কর্মভিত্তিক মজুরি এরপরে দেখো আর্থিক মজুরি প্রকৃত মজুরি আর্থিক মজুরিটা কি
আর্থিক মজুরি হচ্ছে ধরো তোমার এই যে 10000 টাকা কোন শ্রমিক মাস শেষে যে 10000 টাকা ইনকাম করছে নগদ অর্থটা যে সে পাচ্ছে মাস শেষে এটাকে বলা হচ্ছে আর্থিক মজুরি হ্যাঁ নগদ অর্থ যেটা পেয়ে থাকে তা শ্রমের বিনিময় উপার্জনের উৎপাদন যে কোনো কাজে শ্রমিক যে শ্রমটা দিয়ে থাকে তার বিনিময়ে যে নগদ অর্থ পায় সেটাকে বলা হচ্ছে কি সেটাকে কি বলছি আমরা আর্থিক মজুরি আর প্রকৃত মজুরি কি নগদ অর্থ থাকবে সাথে কি অন্যান্য সুযোগ সুবিধা থাকবে যেমন সে ঘর বাড়ি ভাড়া পেতে পারে চিকিৎসা সুবিধা পেতে পারে যাতায়াত ভাড়া পেতে পারে এগুলো যখন অন্তর্ভুক্ত হবে সেটাকে আমরা বলতেছি প্রকৃত মজুরি মানে আর্থিক মজুরি ছাড়াও অন্য আর্থিক মজুরির সাথে আরও যে সে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে টেলিফোন বিল সে পেতে পারে চিকিৎসা ভাতা সে পেতে পারে সেগুলো সবই প্রকৃত মজুরির অন্তর্ভুক্ত হ্যাঁ মানে আর্থিক মজুরির সাথে অন্য অন্য সুযোগ সুবিধা যেগুলো পাবে এটা হচ্ছে পুরো যেমন 10000 টাকা সে যদি পেয়ে থাকে মাস শেষে এটা হলো আর্থিক মজুরি এই 10000 সাথে সে যদি আরও টেলিফোন বিলের জন্য আরও সে 300 টাকা পেল তারপর ঘর ভাড়ার জন্য সে আরও 5000 টাকা পেল তারপরে সে যাতায়াতের জন্য আরও 2000 টাকা পেল তাহলে তার প্রকৃত মজুরি কত এখানে 15 এখানে 17 18 18300 এটা হচ্ছে প্রকৃত মজুরি আর এটা হচ্ছে আর্থিক মজুরি এরপরে দেখো মজুরি নির্ধারণের পদ্ধতি এই যে আমরা শ্রমিককে কি করব শ্রমের বিনিময়ে যে অর্থ দিব সেটা বিক্রেতা কিভাবে নির্ণয় করে হ্যাঁ কিভাবে সে নির্ধারণ করে এই এখন আধুনিক অর্থনীতিবিদরা বিশ্বাস করে যে চাহিদা ও যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কি হয় ভারসাম্য মজুরি নির্ধারিত হয় ভারসাম্য মজুরি কীরকম যেখানে চাহিদা এবং যোগান কি হবে মিলিত হবে হ্যাঁ ধরো বাজারে যে পরিমাণ ডিমান্ড আছে শ্রমিকের আর যে পরিমাণ সাপ্লাই আছে এটা কি হবে দুটার কম্বিনেশনে যেখানে আমাদের মিলিত হবে মানে ইন্টারসেপ্ট হবে এখানে ধরলাম আমরা ই বিন্দু তো সেখানে আমার ভারসাম্য মজুরি আমি এখানে ধরে নিলাম ডাব্লিউ নট এটা হচ্ছে আমার ভারসাম্য মজুরি আর ভারসাম্য নিয়োগ তাহলে কি ভারসাম্য লেবার কি তাহলে এল নট হচ্ছে আমার ভারসাম্য নট মানে চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতে যেখানে কি হবে মজুরি এবং লেবারের চাহিদা যোগানের ইন্টারসেপ্ট হবে সেখানে আমার ভারসাম্য মজুরি এবং শ্রমের পরিমাণ নির্ধারিত হবে এভাবে কি করে শ্রমের মজুরিটা নির্ধারিত শ্রমিকের মজুরিটা নির্ধারিত হয়ে থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমাদের আমাদের সমাজের সোসাইটিতে সাধারণত শ্রমিকের মজুরি এভাবেই হয় যদি সে এখান থেকে বাড়ানো হয় বা কমানো হয় কখনোই সেটা কি হবে মজুরি মানে ভারসাম্য থাকবে না কারণ সেখানে তখন শ্রমিক ওই জায়গায় সে কাজ করবে না কেন করবে না যদি বেশি হয় তখন বিক্রেতার লস হবে সে কী করবে ছাঁটাই করে দিবে আর যদি কম হয় যে লেবাররা কী হবে তারা নিজেরাই চলে যাবে যেন আমার এখানে মজুরি কম বাজারে তো এর চেয়ে আরও বেশি সে তখন ওখান থেকে লিভ করবে অন্য জায়গায় সে আরেক জায়গায় কর্মস্থলে যাবে সেজন্য বলা হয় যে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে যেখানে কি হয় একজন একটা আরেকটার সাথে ইন্টারসেপ্ট হয় বা মিলিত স্থানে ভারসাম্য মজুরিটা নির্ধারিত হয়ে থাকে এরপরে আমরা দেখো শ্রম সম্পর্কে আমরা জানলাম মজুরি সম্পর্কে জানলাম এরপরে মজুরিটা সাধারণত কিভাবে নির্ধারিত হয় সেটাও বললাম এটা খুব বেশি ব্যাখ্যা করার দরকার নেই কারণ এইটুকু জানলেই তোমাদের যথেষ্ট উদ্দীপকের জন্য এরপরে দেখো তোমাদের এই অধ্যায়ে আরও কিছু টপিকস আছে এইখানে দেখো আমি লিখে রেখেছি শ্রমবাজার শ্রমের যোগান রাখা শ্রমের চাহিদা রাখা এগুলো আমি বুঝিয়ে দিচ্ছি শ্রমবাজারটা কী আমরা তো শ্রমটা জানলাম মজুরিটা কী কিন্তু শ্রমবাজারটা কী শ্রমবাজারটা হচ্ছে যে বাজারে সাধারণত কী হয় মালিক পক্ষের সাথে বা বিক্রেতার বা নিয়োগকর্তার সাথে কী হয় শ্রমিকের দর কষাকষির মাধ্যমে তার শ্রমের যে ক্রয় বিক্রয়টা হয়ে থাকে সেটাকে আমরা কী বলি শ্রমবাজার মোট কথা হচ্ছে শ্রমবাজার এমন একটি বাজার ব্যবস্থা যেখানে শ্রমিকের
কি ধরনের মজুরিতে চুক্তিবদ্ধ হলো, কতদিনের জন্য চুক্তিবদ্ধ হলো, ক্ষতিপূরণের ব্যবস্থা বা তার আর্থিক মজুরি কত বা তার প্রকৃত মজুরি কি, ডিটেলস সবই থাকবে এমন একটি বাজার ব্যবস্থা, সেটাকে আমরা বলছি শ্রম বাজার। তো শ্রম বাজারে যাওয়ার আগে আমাদের এখানে আমরা শ্রম বাজারের মাধ্যমে আমরা এখানে আরও একটা যে মজুরির আধুনিক তত্ত্ব সম্পর্কে জানবো, কিন্তু মজুরির আধুনিক তত্ত্ব জানার আগে আমাদের শ্রমের যোগান রেখা আর শ্রমের চাহিদা রেখা এটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। শ্রমের যোগান রেখাটা কি, শ্রমের যোগান রেখাটা, শ্রমের যোগান রেখা হচ্ছে যে বাজারে যে পরিমাণ শ্রমিক শ্রম দিতে ইচ্ছুক বা বিক্রেতা যে পরিমাণ শ্রমিক তোমার নিয়োগ করতে ইচ্ছুক সেটাকে বলা হচ্ছে শ্রমের যোগান রেখা। হ্যাঁ, তো শ্রমের দেখো এখানে আমি শ্রমের যোগান রেখা সাধারণত কি হয়, ঊর্ধ্বগামী হয়, ঊর্ধ্বগামী। এখানে আমি চাহিদা সূচি থেকে ভিত্তিতে আমি আগে একটা চাহিদা শ্রমের যোগান রেখা অঙ্কন করে রেখেছি, সেটা আমি তোমাদের এখন বুঝিয়ে দিব। শ্রমের যোগান রেখা সাধারণত যোগান রেখা কী হয়, ঊর্ধ্বগামী হয়, কিন্তু শ্রমের যোগান রেখা একটা বিন্দুর পরে একটা স্তরের পরে বাম দিকে কী হয়, পশ্চাৎগামী হয়, সেটা আমি দেখাবো কিছু পরে। এই তোমার চাহিদা আর যোগান রেখাটা একটু বোঝানোর পরে আমি ওই টপিকসটা তোমাদের বুঝিয়ে দিব। কিন্তু দেখো এখানে ঊর্ধ্বগামী কেন, ঊর্ধ্বগামী মজুরি বাড়ছে শ্রম বাড়ছে শ্রম দিচ্ছে। দেখো মজুরি যখন তোমার 100 টাকা তখন শ্রমের যোগান হচ্ছে 400 একক, মজুরি যখন 200 তখন শ্রমের যোগান 600, মজুরি যখন 300 তখন 800। তার মানে দেখো মজুরি বাড়ছে যোগান বাড়ছে, দুইটার মধ্যে বিপরীত সম্পর্ক না, ধনাত্মক সম্পর্ক, সরাসরি সম্পর্ক। এখন আমরা ভূমি অক্ষে যদি লেবার দিই, এটা এখানে আমাদের শ্রমের শ্রমের পরিমাণ, আর এখানে আমাদের মজুরি। এখানে দেখো আমাদের মজুরি, তা এখন আমি এখানে নিলাম 400, 600, 800 আর এখানে কি 1000, 400 একক, এখানে আমার 400, 600, 800, 100 নিলাম, আর এদিকে আমি লম্বাকে নিলাম দেখো 100, 200, 300, 400 নিলাম। এখন আমার যখন মজুরি 100, শ্রমের যোগান 400, তাহলে এই বিন্দু আর এই বিন্দু মিলিত হয়ে আমি এখানে একটা পয়েন্ট পাবো। এরপরে দেখো আমার যখন 200 তখন 600, তখন 200 আর 600, দেখো এখানে একটা আমি পয়েন্ট পেলাম বি। এরপরে দেখো 300 আমার 800, এই যে 300, 800, তাহলে এখানে আমার একটা বিন্দু। এরপর দেখো যখন 400 তখন 1000, দেখো এখানে একটা আমি বিন্দু পেলাম। এই দিক থেকে আমি যদি একটা রেখাটা নিই আর এই দিক থেকে একটা রেখাটা নিই, তাহলে আমার ছেদবিন্দু হয় ডি বিন্দু। তাহলে এ বি সি ডি এই বিন্দুগুলো আমি যোগ করলে কী রেখা পাবো, শ্রমের যোগান রেখা পাবো। এ দেখো শ্রমের যোগান রেখা, তা শ্রমের যোগান রেখা কী হলো, ঊর্ধ্বগামী হলো, মানে মজুরি বাড়ছে যোগান বাড়ছে। আর যোগানটা কী, শ্রমের যোগানটা কী, যে পরিমাণ নিয়োগ দিতে ইচ্ছুক বা যে পরিমাণ শ্রমিক কাজ করতে ইচ্ছুক সেই পরিমাণটাকে আমরা কী বলি, শ্রমের যোগান। এখানে রেখা লেখা আছে কিন্তু তোমার শ্রমের যোগানটা আগে তোমার বুঝতে হবে, তারপর রেখাটা অঙ্কন করতে হবে। তো শ্রমের যোগানটা আমি কী বলেছিলাম, যে পরিমাণ শ্রমিক কাজ করতে হচ্ছে ইচ্ছুক, মানে হচ্ছে উৎপাদন কাজে কাজ করতে সে যে পরিমাণ শ্রমিক ইচ্ছুক তাকে সেই পরিমাণটাকে আমরা বলছি শ্রমের যোগান। আর শ্রমের যোগানটা কী হয়, রেখাটাকে আমি যদি চিত্রের রূপ দান করি তাহলে এটা কী হয়, ঊর্ধ্বগামী হয়, যেটা সূচির মাধ্যমে আমি তোমাদেরকে দেখালাম। এরপরে দেখো শ্রমের চাহিদা, শ্রমের চাহিদা আর হচ্ছে এখানে হবে শ্রমের চাহিদা, আগে তোমার বুঝতে হবে শ্রমের চাহিদাটা কী, তারপর আমরা রেখা অঙ্কন করবো। শ্রমের চাহিদাটা কী, শ্রমের চাহিদা হচ্ছে তোমার বাজারে যে পরিমাণ একটা নির্দিষ্ট মৌসুমায় নির্দিষ্ট মজুরিতে শ্রমিক যে পরিমাণ শ্রমিকের কী থাকে, চাহিদা থাকে বা যে পরিমাণ শ্রমিক নিয়োগ দিতে ইচ্ছুক থাকে সেটাকে আমরা কী বলবো, সেই পরিমাণটাকে সে আমরা বলবো শ্রমের চাহিদা। শ্রমের চাহিদার সাথে মজুরির কিন্তু বিপরীত সম্পর্ক। দেখো মজুরি বাড়লে কী হয়, আমি যখন মজুরি এখানে মজুরি 100 তখন আমার চাহিদা কী 20, আমার মজুরি যখন 150 তখন আমার চাহিদা 15, আমার মজুরি যখন 200 তখন আমার চাহিদা 10। তার মানে মজুরি বাড়ছে চাহিদা কিন্তু কমে যাচ্ছে, তার মানে মজুরির সাথে শ্রমের চাহিদা কিন্তু বিপরীত সম্পর্ক। হ্যাঁ, এটাকে যদি আমি এখন চিত্রের রূপ দান করি তাহলে দেখবা ডান দিকে নিম্নগামী একটা রেখা পাবো আমি। আগের মতো আমি একটা রেখা অঙ্কন করি, যে রেখাটা কী হবে এল, এটা আমি কী নিলাম, এখানে শ্রমের পরিমাণ নিলাম। আর এখানে আমি নিলাম মজুরি। আচ্ছা, তাহলে মজুরি আমার কি
10 15 20 নিলাম এরপর আমার এখানে তোমার না এটা হচ্ছে আমার রেখাটা আচ্ছা এই রেখাটা আমরা একটু নতুন করে আঁকি এটা পুরনোটা একটু ই করে আমরা নতুন করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে যেহেতু আগে একটা এঁকেছি সেটা তোমরা দেখতে পাও নাই এটা আমি লেবার এখানে আমার হচ্ছে কি মজুরি আচ্ছা তাহলে এখানে আমার দেখো কি আছে মজুরি 100 150 200 হ্যাঁ তাহলে আমার এখানে নিলাম আমি 100 তারপরে দেখো 150 তারপরে দেখো 200 নিলাম এরপরে দেখো শ্রমের চাহিদা বা লেবার এটা আমি নিলাম দেখো এখানে নিলাম 10 এখানে নিলাম একটু গ্যাপ করে নেই তাহলে চিত্রটা সুন্দর হবে 15 এখানে নিলাম 20 আচ্ছা ঠিক আছে যখন আমার 20 দেখো যখন আমার 20 তখন মজুরি যখন আমার 100 তখন আমার চাহিদা 20 তাহলে এই রেখার সাথে আমি কি করব এই রেখাটা অঙ্কন করব আচ্ছা গেল তারপরে যখন আমার মজুরি 150 তখন আমার চাহিদা 15 দেখো 150 আর হচ্ছে 15 এই এরপরে দেখো 200 আমার হচ্ছে তখন 10 তাহলে এখন আমি যদি এই রেখাটা টান দেই তাহলে কি হয় দেখো এ বি সি এটা কি আমার শ্রমের চাহিদা রেখা শ্রমের চাহিদা রেখাটা কি হচ্ছে ডান দিকে নিম্নগামী মানে মজুরি বাড়ছে চাহিদা কমছে মজুরি বাড়ছে মজুরি কমছে চাহিদা বাড়ছে তুমি যদি নিচ থেকে দেখো তাহলে কি হয় মজুরি কমলে চাহিদা বাড়ছে আর মজুরি বাড়লে চাহিদা কমছে তার মানে ডান দিকে নিম্নগামী আচ্ছা এ পর্যন্ত আমাদের শ্রমবাজার শ্রমের রেখা তারপর শ্রমের চাহিদা এখন আমরা এই যোগান আর চাহিদার ভিত্তিতে আমরা শ্রমবাজারের ভারসাম্য দ্যাট মিন্স আমরা মজুরির আধুনিক তত্ত্বটা এটা আমরা ব্যাখ্যা করব বা দেখাবো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে শ্রমবাজারের ভারসাম্য শ্রমবাজারের ভারসাম্য এটা তথা তোমার মজুরির এটাকে আধুনিক তত্ত্ব বলা হয় তো এটা দেখো এখানে একটা চিত্র এঁকে রেখেছি সেটা হচ্ছে ডিমান্ড এই যেটা ডান দিকে নিম্নগামী তোমাকে কিছুক্ষণ আগে তোমাকে বোর্ডে এঁকে দেখিয়েছিলাম যে ডান দিকে নিম্নগামী হয় ডিএল দ্যাট মিন্স শ্রমের চাহিদা রেখা আর যোগান রেখা ঊর্ধ্বগামী হয় তাই তো তো আমরা মজুরি নির্ধারণ করেছিলাম এরকম চাহিদা এবং যোগানের কিসের ভিত্তিতে ভারসাম্য মজুরি নির্ধারণ করেছিলাম যে ইন্টারসেপ্টের বা মিলিত স্থানে আমাদের ভারসাম্য মজুরিটা কী হয় মিলিত হয় নির্ধারিত হয় এখন এটাকে আমরা বলছি শ্রমবাজারের ভারসাম্য যে দেখো শ্রমবাজারে যেখানে চাহিদা এবং যোগান যেটা মিলিত স্থানে সেটা আমরা আগে জানি যে এখানে আমাদের ভারসাম্যটা এবং ভারসাম্য লেবার এবং ভারসাম্য মজুরি নির্ধারিত যদি এখানে নির্ধারণ না করে তাহলে কি হয় হ্যাঁ তাহলে কি হয় দেখো এখানে উপরের দিকে তুমি খেয়াল করো এটা আমি ধরলাম মজুরিটা ভারসাম্য মজুরি হলো ডাব্লিউ নট এখানে আমি ধরলাম ডাব্লিউ থ্রি তো এখানে দেখো যোগান হচ্ছে কি যোগান এখানে বেশি না আর চাহিদা কম হ্যাঁ তাহলে এখানে ডিএলটা কি ডিএলটার চেয়ে গ্রেটার দেন কি তোমার এসএল দ্যাট মিন্স এখানে হচ্ছে তোমার সাপ্লাই বেশি আর হচ্ছে চাহিদা কম তাহলে এখানে কি হবে যেখানে যোগান বেশি সেখানে কি থাকবে বেকারত্ব থাকবে না যদি শ্রমিকের যোগান থাকে বেশি আর চাহিদা যদি কম থাকে সমাজে তাহলে সেটা কি হয় সেখানে বেকারত্ব দেখা যায় আমাদের শ্রমিক আছে কিন্তু চাহিদা নাই হ্যাঁ সেখানে আমাদের কি হবে বেকারত্ব দেখা যাবে আমরা তো শ্রমিককে নিয়োগ করতে পারছি না কারণ কি কারণ সমাজে হচ্ছে আমাদের সাপ্লাই বেশি আর ডিমান্ড কম এখানে দেখো সাপ্লাই কম সাপ্লাই বেশি ডিমান্ড কম হ্যাঁ যদি আমার এইখানে আমি ভারসাম্য বিন্দুতে যদি আমি মজুরিটা নির্ধারিত না করি সেক্ষেত্রে আমি যদি ভারসাম্য বেশি মজুরি বেশি নির্ধারিত করি তাহলে কী দেখা দেয় বেকারত্ব দেখা দেয় হ্যাঁ আমি বেশি নিয়োগ দিতে পারছি না আবার তুমি মজুরি কমা দিলাম ভারসাম্য থেকে মজুরি এখানে ওয়ান দিলাম ডাউন তাহলে দেখো কী হয় এখানে তোমার
চাহিদা বেশি, আবার এখানে কি এখানে সাপ্লাই কম, তার মানে হচ্ছে সাপ্লাই কম লেস দেন হচ্ছে আমার কি ডিএল ডিমান্ড, আর তোমার হচ্ছে এখানে চাহিদা দেখো বেশি আর এখানে সাপ্লাইটা কম আছে, তাহলে এখানে আমার কি থাকবে ঘাটতি থাকবে, কিসের লেবারের, লেবারের ঘাটতি থাকবে, কারণ সমাজে যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ আমার লেবার নাই, শ্রমিক নাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ঘাটতি দেখা দেবে। এটা তোমার এখানে তুমি নিজে নিজে অন্যভাবে এখানে এই বিন্দু ছাড়াও তুমি কল্পনা একটা সূচির মাধ্যমেও তুমি নিতে পারো, যদি তুমি একটা চাহিদা সূচি দিয়েও তুমি আঁকতে পারো এভাবে, যে আমি শ্রমের চাহিদা নিলাম, শ্রমের যোগান নিলাম, তাহলে আমি নিজের ইসে আঁকলাম, এখানে আমি মজুরি ধরলাম, এখানে আমার শ্রমের চাহিদা আর এখানে আমার শ্রমের যোগান। হ্যাঁ, আমরা যেমন আগে ধরেছিলাম, তাহলে আমি এখানে যদি আমি মজুরি ধরি 100, এখানে আগেরটার মতো যদি আমি 150 ধরি, এখানে আমি 200 ধরি, এখানে আমি 250 ধরি, হ্যাঁ, আর চাহিদা আমি আগের মতো যেরকম নিয়েছিলাম 20, তারপরে 15, তারপরে 10, তারপরে 5, এরপরে দেখো যোগান, যোগানটা আমরা আগে কত নিয়েছিলাম, ওখানে আমরা নিয়েছিলাম 400, তাই তো, যে আমার 100 ছিল আমার কি হয় 400, তারপর আমি নিয়ে এলাম 600, তাই তো নিয়েছিলাম 800, তারপর আমি এখানে নিলাম 1000। এটাকে তুমি চিত্রে রূপ দিতে পারো, দিলে দেখবা এইখানে তুমি ঠিক সেরকম একটা এরকম একটা রেখা পাবা, যেটাকে তুমি চাহিদা ও যোগানের ইন্টারসেপ্ট, এখানে ইন্টারসেপ্ট কোনটা, যেখানে আমার চাহিদা আর যোগান কোথায় সমান হবে দেখো, এখানে নেন এখানে আমার ও, তাহলে আমি যদি এখানে নেই আলাদা করে, তাহলে আমার মজুরি এখানে আমি ধরি ধরলাম, এটার ইন্টারসেপ্ট করার আগে তুমি আমার মজুরিটা নিয়ে নাও, তাহলে তোমার ইন্টারসেপ্টটা চলে আসবে, মজুরি ধরলাম আমি এখানে 100, তারপর আমার মজুরি 150, তারপর আমার 200, তারপরে ধরলাম আমার 250। আচ্ছা, তারপরে তুমি রেখাটা অঙ্কন করলা, তুমি কী রেখা অঙ্কন করলা, শ্রমের চাহিদা রেখা, চাহিদা রেখা আমি অঙ্কন করলাম এখানে কি তোমার 5 থেকে 10, 15, তারপরে এখানে আমার 20, তাহলে এখানে যদি আমার 20 হয় রেখাটা আমার হলো যখন পা যখন আমার 100 তখন আমার 20, তাহলে রেখাটা আমার হবে এখান থেকে, তাই তো, তারপরে হবে এখানে, তারপরে হবে 20, 100 যখন তখন আমার 20, তারপরে তোমার 100 যখন না এটা হবে না, এটা আমি যোগান রেখাটা আগে আঁকতেছি, 100 থেকে 20, 150 থেকে 15, 20 থেকে আমার 10, 250 থেকে আমার 5, তাহলে এইখানে দেখো একটা রেখা আসছে, হ্যাঁ, এখন তোমার তুমি এইখানে তুমি ধরলা মনে মনে ধরলা এটা আমার যোগান রেখা, তুমি একটা এঁকে নিলা, ঠিক আছে, এখন তুমি এই বিন্দুটার উপরে তুমি কী করো এক যোগান রেখাটা অঙ্কন করো, তাহলে 400, 600, তারপরে দেখো 800, তারপরে দেখো 1000, তাহলে দেখো 100 যখন তখন 400, এই যে আগে প্রথমে যেটা আমি আঁকতে চেয়েছিলাম এখানে তুমি পেন্সিল দিয়া আগে এঁকে নিলা আমার ইন্টারসেপ্টারে আমি বাইর করার জন্য, তাহলে ইন্টারসেপ্টারে যদি তুমি এইভাবে বাইর করো তাহলে তোমার দেখো এই যে ছেদ বিন্দুটা আমাদের আসছে, এখন তুমি এগুলাকে মুছে দিলা, দেখো ভারসাম্য বিন্দুটা কোথায় আসলো দেখো, মনে মনে তুমি এটা এঁকে নিলা, এঁকে নিয়ে দেখলো এখানে হচ্ছে তোমার ভারসাম্য আমার এ, হ্যাঁ, তাহলে আমি এই বিন্দুটাকে আমি কি করব রেস ধরবো, এই বিন্দুটাকে ভারসাম্য নট,
এরপরে যদি আমি এটাকে ধরি আর আমি এখানে ধরি তাহলে আমার কি হবে এখানে হলো আমার কি রেখা এই রেখাটা SL আর এই রেখাটা কি DL হ্যাঁ তাহলে আমার এখানে হতেছে তোমার DL greater than SL আর এখানে আমার দেখো এগুলো তুমি মুছে দাও মুছে দিয়ে তুমি নিজেই এটা বের করতে পারবা যে ভাষ্য বিন্দু কি এখানে দেখো তোমার SL greater than DL তাহলে ভাষ্যমূ দেখো আমার 150 থেকে 200 কাছাকাছি সাপোজ আমি এখানে ধরলাম 180 আর ভাষ্যমূ লেবার আমি ধরলাম এখানে পয়েন্ট নতুন করে যদি তুমি একটা মাঝখানে পয়েন্ট নাও তাহলে এখান থেকে তোমার হবে 700 মতো তাহলে আমার ভাষ্যমূ মজুরি হচ্ছে 180 আর হচ্ছে ভাষ্যমূ লেবারের পরিমাণ 701 এর চেয়ে যদি তুমি বেশি যাও বা কম যাও তাহলে কি হয় এখানে বেকারত্ব আর এখানে কি হয় ঘাটতি যেটা তোমাকে এখানে আমি দেখিয়েছিলাম আর এই সূচির মাধ্যমে তুমি নিজে অঙ্কন করে এভাবে ভারসাম্য মজুরি আর কি ভারসাম্য শ্রমের পরিমাণ নির্ধারণ করতে পারো তো এটাকে বলা হচ্ছে আধুনিক মজুরি তত্ত্ব বা ভারসাম্য বা শ্রম বাজারের ভারসাম্য বা বাজার ভারসাম্যের তথ্য বাজার ভারসাম্য তথ্য যেটাখানে আমরা চাহিদা এবং যোগানের মিলিত স্থান বা ইন্টারসেপ্টের মাধ্যমে ভারসাম্য মজুরি এবং ভারসাম্য শ্রমের পরিমাণ পেয়ে থাকি গেল এটা তারপরে এখন তাহলে এই টপিকসটা আমরা এখন বাদ দিই এখন আর একটা নতুন টপিক দেখো উপরে লিখে রেখেছি যে পশ্চাৎমুখী যোগান রেখা আমরা তো যোগান রেখা জানি যে কি ঊর্ধ্বমুখী হয় যোগান রেখা কি হয় একটু আগেও তো আমরা দেখলাম যে যোগান রেখা ঊর্ধ্বগমী হয় কি হয় চাহিদা বাড়ে মজুরি বাড়ে চাহিদা শ্রমের যোগান বাড়ে তাই তো তাই সেটাই তো আমরা জানি কিন্তু এই যে যোগানটা ঊর্ধ্বগামী এটা একটা স্তরের পরে কি হয় ঊর্ধ্বগামী হয় একটা স্তরের পরে এটা কি হয় পশ্চাৎমুখী হয়ে যায় সেটা কেন হয় দেখো আমরা দেখি একটু যে সেটা কিভাবে হয় কেন হয় এই দেখো এখানে আমরা প্রথমে শিখেছিলাম যে ভূমি অক্ষে এখানে শ্রমের পরিমাণ ধরতে হয় আর এখানে মজুরি ধরতে হয় তাহলে আমরা তাই ধরলাম এখানে এখন রেখাটা দেখো পশ্চাৎমুখী এই যে ঊর্ধ্বগামী এখান থেকে এ থেকে বি পর্যন্ত ঊর্ধ্বগামী হয়েছে তারপরে দেখো পশ্চাৎ দিকে বেঁকে গেছে যখন মজুরি W1 তখন আমার শ্রমের পরিমাণ L1 যখন মজুরি বেড়ে W2 হলো তখন আমার শ্রমের পরিমাণ দেখো L2 হ্যাঁ যখন মজুরি আমার আরও বাড়লো তখন দেখো শ্রমের পরিমাণ কমে গেছে কত হলো L3 এখন তুমি যদি মজুরি আরও বাড়াও তাহলে দেখো মজুরি আরও কমে যাবে L4 আরও কমে যাবে কেন এটা হয় কারণ হচ্ছে শ্রমিক প্রথম দিকে শ্রমিক কী থাকে শ্রমিকের আয় কম থাকে তখন সে কী করে তখন সে মজুরি বাড়ালে কাজ করতে ইচ্ছুক থাকে সে কর্মস্পৃহা তার থাকে কিন্তু একটা সময়ের পরে একটা নির্দিষ্ট সময়ের পরে সে তখন আরাম আয়েসটাকে বেশি প্রাধান্য দেয় দ্যাট মিন্স বেশি গুরুত্ব দেয় তখন সে মজুরি বাড়লেও কাজ করতে চায় না সেই জন্য কী হয় যোগান রেখাটা পশ্চাৎমুখী হয়ে যায় পশ্চাৎমুখী বেঁকে যায় যে যোগা চায় আমাদের এই মজুরির পরিমাণ বাড়ছে কিন্তু দেখো তোমার নিয়োগের পরিমাণ বাড়ছে না শ্রমের চাহিদাটা শ্রমের যোগান রেখাটা বাড়ছে না কেন বাড়ছে না কারণ সেই সময় সে আয়ের চেয়ে অন্য বিষয়কে সে বেশি প্রাধান্য দেয় দ্যাট মিন্স সে আয় প্রভাব দ্যাট মিন্স সে তখন আয়টার চেয়ে সে তার নিজেকে প্রাধান্য দেয় নিজের আরামায়েশকে সে প্রাধান্য দেয় তখন তার পূর্বের চেয়ে তার অবস্থাটা কিছুটা হলেও স্থিতিশীল হয়ে যায় সেই স্থিতিশীল হওয়ার জন্য সে তখন কি করে কর্মস্পৃহা কমে যায় তার তখন সে চায় যে একটু আরামায়েশ করবে সে তখন কম মানে কর্মস্থানে তার কর্মটা কমিয়ে দিয়ে সে তখন আরামের উপরে সে বেশি প্রাধান্য দেয় যে কারণে পশ্চাৎমুখী হয়ে যায় এটা হলো এই কারণে দেখো শ্রমের যোগান রেখাটা পশ্চাৎগামী হয়ে যায় তুমি নিজেও এভাবে দেখতে পারো একটা রেখা এরকম অঙ্কন করে দেখতে পারো যে যোগান রেখা প্রথমে এখানে একটা দিলাম আমি এই যদি নিজেরা না আঁকতে পারো তাহলে আমি আবার দেখাই দিচ্ছি এই আমাদের 2 এটা হচ্ছে L3 এটা হচ্ছে দেখো আমাদের মজুর প্রথমে W1 তারপরে হলো এই স্তরে হলো আমাদের এ স্তরে আমাদের বি এ স্তরে আমাদের সি তাহলে এখানে আমাদের কি হলো W2 মজুরি যখন W3 তখন দেখো একদম আরও 2 এর চেয়ে কমে গেছে শ্রমের পরিমাণ ঠিক আছে কী কারণে কমে যায় সেটা বললাম যে
তখন তার কর্মস্থলে কবে যায় সে তখন আরামায়েশকে বেশি প্রাধান্য দেয়। আচ্ছা, এরপরে দেখো শ্রমের যোগানের নির্ধারক। হ্যাঁ, শ্রমের যোগানটা আসলে কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটাই হচ্ছে শ্রমের নির্ধারক। শ্রমের যোগানটা নির্ভর করে প্রকৃত মজুরির বৃদ্ধির উপরে। যখন প্রকৃত মজুরি বৃদ্ধি পায় তখন যোগান বৃদ্ধি পায়। হ্যাঁ, প্রকৃত মজুরি যখন বৃদ্ধি পাবে তখন যোগান, শ্রমের যোগান বৃদ্ধি পাবে। আবার দেখো শ্রমের যোগান যখন আর্থিক মজুরি বৃদ্ধি পাবে তখন যোগান বৃদ্ধি পাবে। আবার এই নির্ধারকের মধ্যে আরেকটা দেখো দাম বৃদ্ধি। দাম যখন বৃদ্ধি পাবে তখন শ্রমের যোগানের বৃদ্ধি পাবে। দাম যখন কমে যাবে তখন শ্রমের যোগানও হ্রাস হবে। সেজন্য লিখে রেখেছি দাম হ্রাস। এরপরে দেখো তোমার শ্রমের চাহিদা। শ্রমের চাহিদারও কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন ধরো প্রকৃত মজুরি বৃদ্ধি পায় পেলে তখন তো শ্রমের চাহিদা হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ প্রকৃত মজুরি যখন বৃদ্ধি পায় তখন তার কী হয়, আয় বেড়ে যায়। আয় বেড়ে যায় তখন শ্রমের চাহিদাটা তখন হ্রাস পায়। এরপরে দেখো আবার আর্থিক মজুরি যদি বৃদ্ধি পায় তখন তার চাহিদাটা হ্রাস পায়। আবার যদি পরিবেশ, এই শ্রমের যোগানের উপর যদি তোমার কর্মস্থলের পরিবেশ ভালো থাকে তাহলে কিন্তু শ্রমের যোগান বৃদ্ধি পায়। আবার তোমার শ্রমের চাহিদার মধ্যে তোমার উৎপাদনকারী যদি তার আয় ভালো থাকে, সে যদি নিয়োগ আরও বৃদ্ধি করতে চায়, সেক্ষেত্রে কিন্তু শ্রমের চাহিদাটা আবার বৃদ্ধি পায় অনুকূল পরিবেশে। এই সব মেন টপিক্সের উপর কিছু কিছু বিষয় যেটা আমি দিয়েছি এখানে। আরও অনেকগুলো বিষয় আছে, বই খুলে পাবা, কিন্তু মেন টপিক্সগুলো হলো এগুলোই যেগুলো আমি দিলাম, এটাই মনে রাখার চেষ্টা করবা। সাধারণত এগুলোই বহু নির্বাচনীতে এবং উদ্দীপকের পয়েন্টগুলোতে এগুলাই আসে যে প্রকৃত মজুরি বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়। আচ্ছা, এরপরে দেখো আমরা মজুরি অনেক আগে পড়েছিলাম, প্রথম দিকে পড়লাম মজুরিটা কি, যে পারিশ্রমিককে কি বলা হয়, শ্রম কাজের বিনিময়ে শারীরিক মানসিক পরিশ্রমের বিনিময়ে শ্রমিক যে অর্থটা পেয়ে থাকে সেটাকে আমরা মজুরি বলি। তো এই মজুরি কিন্তু একই পেশায় আসে লোকজন, কিন্তু মজুরি তারতম্য ঘটে, এক একজন এক একটা মজুরি পেয়ে থাকে। কেন পায়? কারণ হচ্ছে কিছু কারণ আছে, মেন টপিকস আছে কিছু। যেমন ধরো তার অভিজ্ঞতা বেশি, অভিজ্ঞতার বেশির জন্য কিন্তু একই পেশায় আসে কিন্তু তোমার মজুরি তারতম্য ঘটে। যেমন ধরো আমাদের, আমরা যারা শিক্ষকতা পেশা আছি আমাদের কি এক একজনের পদবি এক এক রকম, তাই তো? অভিজ্ঞতা এক একজন এক এক রকম, সেই জন্য আমাদের কি হয় পারিশ্রমিকও কি হয় কারো বেশি হয় কারো কম হয়, তাই তো? ঠিক। দেখো এরপরের পয়েন্টটা দেখো পদবি। পদবিটার কারণে কি হয়, মজুরি তারতম্য হয়। শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতার কারণেও মজুরি তারতম্য ঘটে। সে যারা বেশি শিক্ষিত, উচ্চ শিক্ষিত, তাদের যে কম মানে সে যে স্থলে তাকে নিয়োগ দেওয়া হবে, তোমার কম শিক্ষিত সে একই স্থলে সে কিন্তু নিয়োগ পাবে না, তাহলে মজুরিরও তারতম্য ঘটবে। এরপর দেখো দক্ষতা। দক্ষতারও একটা বিষয় আছে, কিছু কিছু টেকনিক্যাল সাবজেক্ট আছে যেগুলোকে এক একজন এক এক রকম দক্ষতা অর্জন করে থাকে। যে বেশি দক্ষ সে কিন্তু তার পারিশ্রমিকও বেশি, যে কম দক্ষ তার পারিশ্রমিকও কিন্তু কম থাকে। তো এটা হচ্ছে মজুরির তারতম্য। তোমরা একদম শুরু থেকে দেখো আমি কী কী পড়ালাম, একদম আর্থিক শ্রম, তারপরে শ্রমের তোমার মজুরি, তারপর শ্রম উৎপাদনশীল আত্মনির্ভরশীল, এগুলো তোমরা একদম প্রথম থেকে মনে করে দেখো আমি কী কী পড়ালাম। এগুলোর উপরে এখন একটা ছোট্ট একটা আমি তোমাদের উদ্দীপক দিব, যে এরকম একটা উদ্দীপক আসলো তাহলে তুমি এরকম কীভাবে সলভ করবা সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, কী ধরনের একটা উদ্দীপক আসতে পারে। আচ্ছা দেখো এখানে একটা রেখা দিয়েছে SS, দ্যাট মিনস এটা হচ্ছে তোমার যোগান রেখা। হ্যাঁ, এরকম একটা চিত্র দিয়ে দিল উদ্দীপকে, তারপর তোমাকে প্রশ্ন করলো, কীরকম প্রশ্ন, শ্রম বাজার কী, আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে মৌলিক পার্থক্য কী, চিত্রে SS রেখাটির আকৃতির এরূপ কেন, চিত্রে SS রেখা ও অবসর বিনোদনের মধ্যে কীরূপ সম্পর্ক বিদ্যমান। হ্যাঁ, প্রথম দুটো কোশ্চেন জ্ঞানমূলক আর অনুধাবন, এটা হচ্ছে তোমার অধ্যায় থেকে আসে, তোমরা তো জানোই। তারপরে উদ্দীপক থেকে সাধারণত নিচের দুটো আসে। তো এখন শ্রমবাজার কি, এটা তো তুমি জানো যে শ্রমবাজার এরকম একটা বাজার ব্যবস্থা যেখানে কি হয় বিক্রেতার সাথে আর তোমার শ্রমিকের দরকষাকষির মাধ্যমে শ্রমের ক্রয় বিক্রয় হয়, সেটা তুমি এই অধ্যায় যখন আমি আলোচনা করেছি তুমি শিখে নিয়েছো, আমি আশা করছি তুমি এটা শিখে নিয়েছো। এরপরে দেখো আর্থিক মজুরি প্রকৃত মজুরি, এটার বিষয়ে আমি কথা বলেছিলাম যে আর্থিক মজুরি প্রকৃত মজুরির মধ্যে মৌলিক পার্থক্য কী, মৌলিক পার্থক্য কী, আর্থিক মজুরি আমি বলেছিলাম যে 10,000 টাকা সে মাসিক ইনকাম করলো, এটা হচ্ছে তার আর্থিক, যে অর্থটা সে পায়, হ্যাঁ, শ্রমের বিনিময়, সেটা হচ্ছে আর্থিক মজুরি। আর প্রকৃত মজুরি হচ্ছে আর্থিক মজুরির সাথে তোমার কী থাকে, আরও যে সুযোগ সুবিধা পেয়ে থাকে, যেমন আমি দেখিয়েছিলাম তোমার ঘর ভাড়া, তারপরে যাতায়াত ভাড়া, টেলিফোন বিল, এটা। তাহলে মৌলিক পার্থক্য হচ্ছে আসলে আর্থিক মজুরি কী, প্রকৃত মজুরির কী একটা
অংশ তাই তো এই প্রকৃত মজুরির মধ্যে আর্থিক মজুরিও থাকে অন্যান্য সুযোগ সুবিধাও থাকে কিন্তু আর্থিক মজুরির সাথে প্রকৃত মজুরির অন্যান্য অংশ থাকে না তাহলে প্রকৃত মজুরির মধ্যে আর্থিক মজুরির একটি অন্তর্ভুক্ত থাকে তাহলে এটা এটার অংশ এটা আসলে মৌলিক পার্থক্য পার্থক্য অনেকগুলো আছে এরপরে দেখো চিত্রের এসএস রেখাটির আকৃতি এরূপ কেন এরকম কেন এসএস রেখাটি আমরা তো সাধারণত জানি এসএস রেখা কি হয় আমরা কি শিখলাম যে এরকম ঊর্ধ্বগামী হয় কিন্তু তুমি তো এটাও জেনেছো এই অধ্যাটা যদি তুমি শুনে থাকো তাহলে আলোচনাগুলো যদি শুনে থাকো তাহলে তুমি তো এটা দেখে অবাক হওনি যে এটার সাথে তুমি পরিচিত কেন এরকম হয় এরকম পশ্চাৎমুখী যোগান রেখা কখন হয় যখন শ্রমিক তার শ্রমের চেয়ে তার কষ্ট চেয়ে পরিশ্রমের চেয়ে যখন সে তার আরামসকে অধিক গুরুত্ব দেয় একটা সময়ের পর প্রথম দিকে না একটা স্তরের পরে যোগান রেখাটা পশ্চাৎমুখী হয়ে যায় তাই তো রেখাটি এরূপ কেন কারণ হচ্ছে শ্রম কী হয় একটা নির্দিষ্ট সময়ে ঊর্ধ্বগামী হয় এরপরে পশ্চাৎমুখী হয় যখন শ্রমিক তার আরামসকে অধিক গুরুত্ব দিয়ে তার পরিশ্রমকে সে কী করে অ্যাভয়েড করে যে এখন তার এতটা পরিশ্রম না করলেও চলবে দ্যাট মিনস এটা হচ্ছে আয় প্রভাব এবং পরিবর্তক প্রভাবের জন্য কী হয় তোমার এরকম এসএস রেখা কী হয় পশ্চাৎমুখী হয় বেঁকে যায় এরপরে চিত্রে দেখো এসএস রেখা ও অবসর বিনোদনের মধ্যে কীরূপ সম্পর্ক বিদ্যমান এসএস রেখা অবসর বিনোদন তোমার এই অবসরের কারণেই কিন্তু কী হয় যোগান রেখাটা তোমার পশ্চাৎমুখী হয় পশ্চাৎমুখী বাঁকানো হয় হ্যাঁ তাহলে এই রেখার সাথে তোমার এই অবসর বিনোদনের কী সম্পর্ক এটা দেখো আমি যদি এইটা তোমার প্রথম দিকে নেই তারপরে আমার এদিকে হলো দ্বিতীয় এটা হচ্ছে আমার তৃতীয় হ্যাঁ তাহলে এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে তোমার টু এটা হচ্ছে থ্রি লেবার তাহলে তোমার বিনোদনের সাথে যখন আমি বিনোদন অবসরটার বেশি গুরুত্ব দেবো তখনই তো আমার এটা কমে যায় তাহলে এটার সাথে এটা আমার কি সরাসরি সম্পর্ক একটা পেতে হবে একটা ছাড়তে হবে তাই তো আমি আরামসকে গুরুত্ব দিচ্ছি আমার অর্থটা আমার মজুরি বাড়ছে অর্থটা আমি ত্যাগ করছি এখানে কিন্তু মজুরি বাড়বে হ্যাঁ তুমি তো জানো এখানে মজুরি কিন্তু আমার বাড়তেছে তারপর আমি এটাকে ছেড়ে দিচ্ছি কেন ছেড়ে দিচ্ছি কারণ আমার আরামসটা আমার কাছে অধিক প্রিয় হ্যাঁ অধিক এটা এটাকে আমি গুরুত্ব দিচ্ছি যার কারণে তাহলে এটার সাথে এটা কীরূপ সম্পর্ক এটার সাথে সরাসরি সম্পর্ক তো না এটার সাথে বিপরীতমুখী সম্পর্ক যার কারণে অবসরের কারণে আমার রেখাটা কী হচ্ছে পশ্চাৎগামী হচ্ছে এরকম তুমি যদি অধ্যায়গুলো টপিকসগুলো যে টপিকসগুলো আজকে দিলাম যে বিষয়গুলো বোর্ডে লিখে আলোচনা করলাম সেগুলোকে যদি ভালোভাবে আত্মস্থ করতে পারো বা এটা যদি বুঝতে পারো তাহলে তোমার এই উদ্দীপক সলিউশন করার জন্য কোনো ব্যাপারই না সলিউশন করা তুমি আমি আশা করবো যে তুমি আমার এইটা এইটা দেখার পরও তুমি নিজে বই পড়ে তুমি আরও কিছু শেখার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে এবং এখান থেকে যে উদ্দীপকগুলো আছে তোমাদের বইয়ের অনুশীলনগুলো সেগুলো চর্চা করবে তো আজকে এই পর্যন্ত থাকুক ভালো থাকুক সবাই এ কামনা করে শেষ করছি